15তম ব্রিক্স সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার জোহানেসবার্গের সম্মেলনস্থলে হাজির হন জোটের নেতারা। শুরুতেই তুলে ধরা হয় তাদের সিদ্ধান্তের কথা। আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানান, জোটটির নতুন পূর্ণ সদস্য হিসেবে 6টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। 2024 সালের 1 জানুয়ারি দেশগুলো ব্রিক্সে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে। এর মধ্য দিয়ে 5 দেশের জোট থেকে নতুন বছরে 11 দেশের জোটে পরিণত হবে ব্রিক্স। We have decided to invite the Argentine Republic, the Arab Republic of Egypt, the Federal Democratic Republic of Ethiopia, the Islamic Republic of Iran, the Kingdom of Saudi Arabia, and the United Arab Emirates to become full members of BRICS. The membership will take effect from the 1st of January 2024. বিকাশমান 5 অর্থনীতি জোট ব্রিক্সে যোগদানে বাংলাদেশ সহ 40টিরও বেশি দেশ আবেদন করেছিল। প্রথম দফায় 6টি দেশকে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এর আগে গত 2 দিনের সম্মেলনে অন্যতম আলোচ্য বিষয় হিসেবে স্থান পায় জোটে যোগ দেওয়ার বিষয়টি। রয়টার্স দাবি করে, জোট সম্প্রসারণে ঐক্যমতে পৌঁছতে পারেনি নেতারা। সামনাসামনি সম্প্রসারণের বিষয়ে একাত্মতা প্রশ্ন করলেও বৈঠকে ব্রাজিলের পক্ষ থেকে বাধা আসে বলে জানিয়েছে রয়টার্স। এক সূত্রে বরাত দিয়ে বলা হয়, বুধবার প্লেনারি সেশনের পর চূড়ান্তভাবে একটি চুক্তি সই হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সদস্য গ্রহণের জন্য নতুন শর্ত আরোপ করলে সেই সিদ্ধান্ত বাতিল হয়। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলন শুরু হয়। এতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ছাড়া বাকি 4 দেশের সরকার প্রধানরা সশরীরে অংশ নেন। ভার্চুয়ালি যোগ দেন পুতিন। রাহুল রানা, সময় সংবাদ।